হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকেও তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করব, তেল কইয়ের রেসিপি। তো দেখা যাক সেটা। তেল কইয়ের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কই মাছ। দেখো, কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো চলো কিভাবে রেসিপিটা করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, এখানে কেটে রেখেছি কুচো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এদিকে পেঁয়াজ বাটা আর আদা বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এরপরে কড়াইয়ে তেল দিয়ে বেশ খানিকটা তেল দেব, কারণ মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। আর নাম তো তেল কই, মানে বুঝতেই পারছো তেলটা একটু বেশি লাগবে। তো এর মধ্যে এবার একে একে মাছগুলো দিয়ে আমি একদম কড়া করে সুন্দর করে ভেজে নেব। তো এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমি যেরকম করে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং সাথে থাকো। তো দেখো, মাছগুলোকে বেশ লাল লাল করে সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। এরপরে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিই। আর সেটা করতে করতেই বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এরপরে দেখো, ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম কুচো পেঁয়াজগুলো। এরপর সেটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দেব ওই বেটে রাখা মশলা, আর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল তেল ছেড়ে আসে। আর দিয়ে দিলাম সামান্য নুন, সেটা সবার আন্দাজ মতোই দিতে হবে, যে যেরকম টেস্ট অনুযায়ী নুন দিতে হবে। তো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে দেব ওই টুকরো করে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কাগুলো। ব্যাস, এবার সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো কেমন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, কিন্তু এটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে নরম করে নেব, তারপরে এটাকে আর কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে সমস্ত মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলেও যায় আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। তো তোমরা কে কে এই তেল কই খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমি তো ভীষণ ভালোবাসি, তো সেই জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম যে আমিও কিভাবে করি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলটা তোমরা পরিমাণ মতো দেবে, কে এরকম গ্রেভি খেতে চাও বা কতটা ঝোল খেতে চাও সেই অনুযায়ী, যদিও এটা খুব একটা ঝোলঝোলে হয় না, এটা একটুখানি মাখা মাখা মতনই হবে। তো দেখো সুন্দরভাবে এবার জল দেওয়া হয়ে গেল। এরপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দেব। তো এটা সুন্দরভাবে ফুটানো হয়ে গেলেই আমাদের তেল কই রেডি হয়ে যাবে। এই দেখো, তেল কই একদম রেডি। আর উপর থেকে জাস্ট আমি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, যেহেতু ধনে পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এটা দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি সুন্দরভাবে এটা সার্ভ করে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর খুব ভালো লাগলে এটা কিন্তু শেয়ারও করতে পারো। তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো চলো টাটা।